রিয়ালের বর্তমান দলের শক্তির জায়গা বলা হয় মিডফিল্ডকে। ক্রুস, মডরিচ, ক্যাসেমিরো মাঝ মাঠে আস্থার প্রতিদান দিয়ে আসছে আগ থেকে। কিন্তু ক্রুস মডরিচকে বাদ দিয়ে শনিবার রাতের লা লিগায় এলচের বিপক্ষে একাদশ সাজান রিয়াল কোচ জিনেদিন জিদান। দলে ছিলেন সার্জিও রামোসও, কিন্তু ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোল যেন হয়ে উঠেছিল সোনার হরিণ। ম্যাচের 61 মিনিটে এসে দানি কালভোর গোলে 1-0 পিছিয়ে পড়ে রিয়াল। মিনিট দশেক পরে দলকে সমতায় ফেরান বেনজেমা। খেলা শেষের অতিরিক্ত সময়ে গোল করে দলকে মহাগুরুত্বপূর্ণ 3 পয়েন্ট এনে দেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। তার জোড়া গোলেই 2-1 জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। তালিকার শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য আবারও হোঁচট খেয়েছে। 10 জনের হেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। ফলে বার্সা রিয়াল দুই দলই অপেক্ষা করবে অ্যাথলেটিকোকে টপকে শীর্ষে উঠার। জার্মান বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে দুই বিগ টিম বায়ার্ন আর বরুশিয়া। প্রিমিয়ার লিগেও জয়ের ধারা ধরে রেখেছে টেবল টপার ম্যান সিটি। ফুলহ্যামকে সিটিজেনরা হারিয়েছে 3-0 গোলে। রবিবার রাত মানে ফুটবলের রাত। 10:30 মুখোমুখি আর্সেনাল টটেনহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ম্যাচ বাংলাদেশ সময় রাত 1:15। সেরিয়াতে 8:00 তোরিনো ইন্টার মিলান ম্যাচ। আরেক মিলান খেলবে নাপোলির বিপক্ষে রাত 2:45। তার আগে 11:00 রোনালদোর ইভেন্টাস খেলবে কেলিয়ারির বিপক্ষে। লিগ ওয়ানে পিএসজির ম্যাচ রাত 2:00। ইঞ্জুরির কারণে এই ম্যাচেও থাকছে না নেইমার। এ নিয়ে টানা 8 ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে ছাড়া মাঠে নামছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। কোভিড পজিটিভ হওয়ায় নেই স্ট্রাইকার মোইজে কিনো। আনোয়ার কানন, এন স্পোর্টস।